আমাদের সময় ছিল 3 মাসের ম্যাটারনিটি লিভ। আমি একটু অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে একটু আগে হসপিটালে ভর্তি হয়ে যেতে হয় এবং আমি 2 মাস 9 দিনের বাচ্চাকে রেখেই আমি আবার চলে আসি। আমি অন্য কর্মজীবী মা হিসেবে অনেক মাদের মতন ওকে ওভাবে সময় দিতে পারি নাই এবং কাজের লোক ছিল দুটো, একজন শাশুড়ির সাথে সাথে থাকতো আর একজন বাচ্চার সাথে সাথে থাকতো, তো ফলে ওদের রান্না করা খাবার কিংবা কেনা টিফিন আমি মেয়েকে দিতাম, যেটা অন্য অনেক মায়েরা এটা কম্প্রোমাইজ করে না, তারা প্রতিদিন বাচ্চার জন্য টিফিন নিজে হাতে বানায়। শুক্র শনিবারে আমার যেহেতু অফিস থাকতো না, আমি তখন ওর সাথে যদি স্কুলে যাওয়া বা কোচিংয়ে যাওয়ার প্রয়োজন হতো ওই সময়টা আমি ওর সাথে যেতাম। ওর দাদি ওকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ ওর সাথে সাথে থাকতেন। আমার মেয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন শেষ করে ওখানে ক্যাম্পাস এরিয়াতে থাকে, ওখানে ফুল টাইম জব করে এবং সে ওখানে গিয়ে নিজে নিজে রান্না বান্না করে, সেলাই করে, ঘর গোছায়, বাজার করে এবং আমি মুগ্ধ হয়ে যে আমার মেয়ে এগুলো করছে। এবং আমি মনে করি আমিও অনেক কিছু শিখছি। আমি যশোর থেকে আসছিলাম, রোকেয়াওয়ালা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, আমি আগে একটা পেন্সিলের দাম কত সেটাও জানতাম না, এই পড়তে এসেই আমি জানলাম। এবং পড়ার সময় আমার ইচ্ছা ছিল আমার এই সার্টিফিকেট দিয়ে আমি জব করবো। অনেক মেয়ের কাছে সার্টিফিকেটটা এরকম যে এটা বিয়ের কাজে লাগবে। বাবার বাড়িতে যেমন আমার মা, আমরা ভাই বোনদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে বেশি খুঁতখুঁতে, খাবার দাবার বেছে খাওয়া, নির্ধারিত কয়েকটা খাবার ছাড়া আমি খাই না। আমি যে ওভাবে আমার সাপোর্ট ছিল আমাকে ওইভাবে সংসারে কাজে লাগালে আমি পড়ালেখায় বেশি মনোনিবেশ করতাম। অনেক পুরুষরা আছে যে বউয়ের হাতে রান্না ছাড়া খাবে না, কিন্তু আমার হাজবেন্ড দিনের পর দিন এই বাসনের হাতে এরা যারা যা রান্না করছে সেটা খাচ্ছে। নিশ্চয়ই হাজবেন্ডের নানা ধরনের সাপোর্ট ছিল, শাশুড়ি ছিলেন, আমার ননদও ছিল। আমার ননদ মানে আমার মেয়ের জন্য ওইভাবে ভালোবাসে, ওভাবে করে। নিজের ছোটোবেলা থেকে অদম্য ইচ্ছা ছিল জব করার। আমি সবসময় চেয়েছিলাম আমার মেয়ে বেঁচে থাকুক, আমার চাকরিও বেঁচে থাকুক। আমি এইভাবেই আর আমার দুটো মানে ইচ্ছার কারণে আমি আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। আমার বয়সে অনেকেই হচ্ছে জব ছেড়ে দিতে, কারণ তারা বলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। আমি যতদূর জানি বহু মহিলারা নিজে 1 লাখ টাকা দামের লেহেঙ্গা পরবে কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে তাকে 500 টাকা দামের একটা জামা দিতেও তার বাধে, ফলে ওরা তখন চোর হয়ে যায় এবং একবার বাড়িতে গেলে আর পিছন ফিরে তাকায় না, আর ফিরে পাওয়া যায় না কাজের লোকদেরকে। এবং আমি ওর জবটাকে মানে কাজটাকে এভাবে দেখি, আমি যেমন চাকরি করি ভাবি মাস শেষে কখন বেতন পাবো, কিংবা আমি যদি একটু বাড়তি মানে প্রফিট বোনাস পাই সেটা তো আমার অনেক প্ল্যান থাকে, সেরকম ভাবে ওকেও কাজে বাসাকে সাহায্য করি। তাকে রাখতে পারাটাও এই সময় কর্মজীবী মায়েদের একটা বড় যোগ্যতা আমি মনে করি। কর্মজীবী মা হতে গেলে সংসারকে মানে সেভাবেই সবাইকে আপন করে কাছে রাখতে হয় যাতে সবার সাপোর্টটা পাওয়া যায়। আবার বাসায় এসে যতটুকু পারা যায় ছুটির দিনে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করতে হয়, তাহলে অফিস এবং সংসার দুটোই ব্যালেন্স করা যায়। ধন্যবাদ।